দেখি কি হয়, আলোটা দিবে না? শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য নিশান্ত মাঠে প্রবেশ করছে। বিচ্ছান্তায় এই শপথ গ্রহণ অনুষ্ঠান এই নিশান্তরীর মধ্যে রয়েছে। এসআই গোবিন্দ চক্রবর্তী, যার হাতে ত্রিরঞ্জিত জাতীয় পতাকা, রয়েছেন এসআই রবিউল ইসলাম, যিনি ব্রিগেড ফ্ল্যাগ নিয়ে এগিয়ে চলেছেন। সাথে রয়েছে নূর আলম এসএফ 12 ব্যাটালিয়ান এবং পরিমল পাহান 10 ব্যাটালিয়ানের, যারা ধর্মগ্রন্থ হাতে নিয়ে আজকে এই শপথ বাক্যে পাঠ করাবেন। তিনটি ধর্মগ্রন্থ, গীতা, বাইবেল, কোরআন। নিয়ম অনুসারে একে একে সকলে শৃঙ্খলাবদ্ধ হবে দুটি ফাইলের মাধ্যমে, নিশান্তলির মধ্যে দিয়ে ম্যাপ পাস করে সুন্দরভাবে সারিবদ্ধভাবে ফিরে যাবে নিজের স্থানে। সকলে দাঁড়িয়ে যাবে। অত্যন্ত শোভনীয় দৃশ্য আমরা দেখতে পাচ্ছি মাঠে। দুপ্রান্ত থেকে দুটো ফাইলে নিশান্তলির মধ্য থেকে সকলে আজকে শপথ নেওয়ার জন্য মাঠ পাশ করে এগিয়ে যাচ্ছে। ভারতের স্বতন্ত্রতা ও আত্মনির্ভরতার প্রতীক ত্রিরঞ্জিত জাতীয় পতাকা। ত্রিরঞ্জিত এই পতাকা প্রতীক হল আমাদের সুখ সমৃদ্ধি, সূর্যের বলিদানের, সত্যের, শুদ্ধতার, বিশ্বাসের ও জাতীয় সংহতির। শপথ গ্রহণ করার এই পুণ্য দিন
সমগ্র পুলিশের মধ্যে ও অন্যান্য ফোর্সদের জীবনে একটি মাইলস্টোন, একটি পুণ্যপথ। অবিরল চলার পশ্চিমবঙ্গে পুলিশে চলার একটি ফুটস্টেপ, একটি নতুন ঘোড়ের ন্যায় একটি নতুন দায়িত্ব, নতুন কর্তব্য, নতুন উত্তরদায়িত্বের অনুভব করায়। এই কঠিন প্রশিক্ষণের দিন সারা জীবন মনে থাকবে আজ নেওয়া শপথ। জীবনে কোনো কাজ করবার পূর্বে নিজের পরিজনদের সম্মানের প্রতি আর আজ নিজের আত্মসম্মানের আজকের এই শপথ হল নিষ্ঠা, সততা, ন্যায়ের একজন দায়িত্ববান পুলিশের লোকের ভালো কর্মচারী হওয়ার। আজ দেখছেন প্যারেডের সমগ্র দল তাজা যুবকদের দেখে একটি কবিতা মনে পড়ে যাচ্ছে, হিমাদ্রি তুঙ্গ শৃঙ্গসে প্রভুত্ব শুদ্ধ ভারতী, স্বতন্ত্রতা সমুজ্জ্বলা স্বতন্ত্রতা পুকারতি, অমর্ত বীর পুত্র হো দৃঢ় প্রতিজ্ঞ। আমি সত্যনিষ্ঠার সহিত শপথ গ্রহণ করিতেছি যে ভারত এবং বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকপট শ্রদ্ধা, আনুগত্য ও নিষ্ঠা পোষণ করিব। ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। আমার পদে কর্তব্য সমূহ নিষ্ঠাপূর্বক সাধুতা সহকারে বিনা পক্ষপাতে নির্বাহ করিব। এত উদ্দেশ্য ঈশ্বর আমার সহায় হন।
বিতরণ করা হবে। সমাজ ট্রেনিং যাবত যে পরীক্ষাগুলো হয়েছিল তার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে, ইনডোর আউটডোর, টিটিসি 10 ব্যাটালিয়ন এবং এসটিসি 12 ব্যাটালিয়ন সহযোগে পুরস্কার গ্রহণ করবেন। আমাদের মাননীয় চিফ গেস্ট এবং অন্যান্য গেস্টদের দ্বারা চারজন হয়েছে যারা সেম নম্বর পেয়েছে, চারজনকে দেওয়া হয়েছে। প্রথমে 5482 আবু বকর সিদ্দিক, সকলে করতালিতে উৎসাহিত করুন। 6 মাসের দীর্ঘ পরিশ্রমের পর আজকে এই পুরস্কার তার পাচ্ছে। নেক্সট 5529 চিরঞ্জিত দাস, ঠিক আছে।